আর এই সপ্তমীতে আমি যাচ্ছি বাবার বাড়ি রাত্রে ঠাকুর দেখবো বলে। তো আমার এই সপ্তমীতে আমি কি কি করি আর আমি কিভাবে ঠাকুর দেখি সেটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, আর তোমাদের সপ্তমী কেমন কাটছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের সকলেই পুজো ভালো কাটবে। দেখো আমি রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা প্রত্যেকবার বাবার বাড়ি যাই। তো এখন আমরা রাস্তাতে আছি, তিনজন মিলে আমরা বাইরে করে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে দেখে ঠাকুরগুলো আমরা দেখতে পাবো, দেখে ঠাকুরগুলো আমরা দেখবো, আর তোমরাও দেখো আমাদের সঙ্গে। তো বন্ধুরা আমরা এখন মার বাড়ি পৌঁছে গেছি, আর বোন এদিকে আমাদের জন্য টিফিন বানানো শুরু করে দিয়েছে, আর আমরা বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 5টা, আর এখন আমরা চলেছি, আর পরে ট্রেন ঢুকবে। এখন আমরা চলে এসেছি লালবাগে, আর শুনলাম যে লালবাগে বুর্জ খলিফা হয়েছে, তো এখন আমরা সেটা দেখবো। আর সেটা দেখার পরে আর আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখবো। তো তোমরাও থাকো আমাদের সাথে আর দেখতে থাকো। এই হলো বুর্জ খলিফা, আর ভিড় দেখো, এত ভিড় যে ভিতরের দিকে ঢোকা যাচ্ছে। বুর্জ খলিফা দেখে বাইরে বেরোনোর সময় দেখলাম পাপড়ি চাটের দোকান, আর ঘুরতে গেছি কিছু খাবো না তাই হয়, তাই সবাই মিলে দেখো এখানে আমরা পাপড়ি চাট খাচ্ছি। আর পাপড়ি চাটটাও খুব ভালো বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল বানানো। পাপড়ি চাট খাওয়ার পর আমরা বাকি ঠাকুরগুলো দেখতে শুরু করব, আর বাদবাকি ঠাকুরের প্যান্ডেলগুলো দেখছি বেশ ভালোই করেছে। সব ঠাকুর দেখার পর সব শেষে যে ঠাকুরটা আমরা দেখতে এলাম সেই ঠাকুরের প্যান্ডেলটা দেখো কত সুন্দর ডিজাইন। আমাদের সবাইটা করা হবে না,
আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি। আমরা এইমাত্র বাড়ি ফিরলাম আর শরীর প্রচন্ড ক্লান্ত। তো আমার সপ্তমীর ভিডিওতে কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর কি কি করলাম তোমরা সব এই ব্লগে দেখতে পাবে। তো তোমরা নিশ্চয়ই এই ব্লগটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট।